বৃহস্পতিবার দুপুরে হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত 4 দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলম আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম চৌধুরী দোভাষ, রিহ্যাব সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজমো নাসির উদ্দিন। মেয়র বলেন, বর্তমান সরকারের হিজড়াদের ভাতার ব্যবস্থা করেছে, একসময় বাসা ভাড়া নিতে অনেক কষ্ট করতে হতো, রিহাবের কল্যাণে এই পরিস্থিতি এখন অনেকটা বদলে গেছে। তবে রিহাবের সদস্য না হয়ে অনেকে আবাসন ব্যবসা করছেন, আবাসন ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে রিহাবের সদস্য হতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের প্রতিফলন বা প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে না। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রিহাবের সদস্য না হলে কোনো আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারি সংস্থাগুলো আবাসনের কোনো প্ল্যান পাশ করতে রিহাব সদস্যদের সঙ্গে আলোচনা করলে আবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। এ সময় রিয়েল এস্টেট কোম্পানির বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ শিশুদের সংগঠন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনকে 1,00,000 টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা বলেছেন, এই একটি দাবি আমাদের আমার শ্রেণবাদন কাইয়ুম যে বলেছেন সেটা হলো, এখানে রিহ্যাবের সদস্য এটি হতে যারা যে আবাসন ব্যবসা পরিচালনা করেন, ওখানে যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, যারা আবাসন ব্যবসা করবেন তাদের রিহ্যাবের সদস্য হতেই হবে, এটি একটি ম্যান্ডেটরি করে দিয়েছে। কিন্তু করলেও এটির কিন্তু বাস্তবে তার প্রতিফলন এবং প্রয়োগ এখনও কিন্তু এটি দেখা যাচ্ছে না। অনেকেই আবাসন ব্যবসা করছে কিন্তু রিহ্যাবের সদস্য না হয়ে। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যখন ট্রেড লাইসেন্স প্রদান করা হয়, এখন আমি বলি যদি এখানে আমাদের সিআরের সাথে আমি কথা বলব, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটা চিঠি লিখিতভাবে আমাকে অ্যাড্রেস করে যদি একটি চিঠি লেখেন, সেখানে আপনাদের পেয়ারটুকু দেন, এটি অবশ্যই অবশ্যই আমি সেটি বিবেচনা করে এটি কার্যকর করার জন্য উদ্যোগ গ্রহণ করি। যাদের যাদের এখানে উল্লেখ যদি থাকে ব্যবসার ধরন, এখানে আবাসন ব্যবসা, সেখানে আমি অবশ্যই বলব এটি রিহ্যাবের মেম্বার, আপনি যে রিহ্যাবের মেম্বার সেটা একটা প্রত্যয় আপনি এখানে আবেদনের সাথে যে সংযুক্ত করে দিতে হবে, এটি আমি করব। এটি খুব একটা কঠিন কাজ নয়, আমি মনে করি এটি অত্যন্ত সহজ কাজ এবং এক্ষেত্রে আপনাদের সহায়তা করা। জাপান বলেন, ভারতের বোম্বে শহর বলেন, আমাদের ঢাকা শহরও জায়গার দাম কিন্তু অনেক বেশি চট্টগ্রামের তুলনায়। ওখানে আমার মনে হয় এমনি আপনি যদি বাইরে থেকে জায়গা নেন ডানমন্ডিতে, কাটা 5 কোটি টাকার নিচে জমি পাবেন না। গুলশানও একই অবস্থা, গুলশান হয়তো আরও বেশি হবে, 6-7 কোটি টাকা হবে এক কাটা জমি। তো আপনাদেরকে যদি কম জায়গায় দেশের অল্প আয়ের মানুষের জন্য ফ্লাইট করতে চান, তাহলে ন্যাশনাল হাউজিং থেকে সরকার থেকে আলোচনা করে ন্যাশনাল হাউজিং থেকে জায়গা নিয়ে আমাদের দেশের অল্প আয়ের মানুষ যাতে থাকতে পারে সে ব্যবস্থা আপনারা করতে পারবেন। এবং আমার কাছে যে দাবি দাবা রাখছেন সেটা আমি চেষ্টা করব, আপনারা মন্ত্রণালয়ের যে আপনাদের রেজিস্ট্রেশন খরচ 1,00,000 টাকা করেছে সেটা মন্ত্রণালয়ে আপনারা যদি চিঠি দেন, আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দেখি চেষ্টা করে কমাতে পারি কি না।